নমস্কার বন্ধুরা আমাদের বিভিন্ন সময়ে যেমন কাজের জন্য হোক বা আমার কোনো ঘোরার জন্য হোক দূরে যখন কোথাও যাই তো আমাদের তার জন্য ট্রেনের টিকিট কাটতে হয় দূরপাল্লার ট্রেনের টিকিট তো দূরপাল্লার ট্রেনের টিকিট কাটলে আমরা আমাদের সেই টিকিটেই দিয়ে দেয় কত নম্বর কোচ কত নম্বর সিটে আপনার টিকিট আপনার টিকিট বসার সিটটি পেয়েছেন কিন্তু আমরা যখন সেই স্টেশনে যাই আমরা সেই প্ল্যাটফর্মে লাইভ আপডেট যে এটা দেয় সে আপডেট যে ব্যানারগুলো থাকে সেখান থেকে আপনারা বা আমরা নিজেরাই জেনে নিতে পারি যে কোন প্ল্যাটফর্মে সেই ট্রেনটি আসছে কিন্তু আপনারা সেই প্ল্যাটফর্মটা যদি অনেক বড়ো হয় লম্বা হয় বা অনেকগুলো প্ল্যাটফর্মে ভাগ থাকে কিন্তু সেই ট্রেনটি কোন প্ল্যাটফর্মে কোন কোচ নম্বরে আসবে বা আপনার ওই যে সিট যেটা সেটা কোচ নম্বর কত কোন পজিশানটায় পড়বে সেটা কি আপনারা হয়তো বা আমরা নিজে অনেকে বুঝতে পারি না তার জন্য বিভিন্ন সময় অন্য অন্যের কাছে যে শুনতে হয় তো সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি বন্ধুরা আপনারা যারা দূরে কোথাও যান তো এই যে আপনার বহার সিট যে ধরুন যদি এস সেভেন সিট যদি এরকম চোদ্দ হয় এস সেভেন এই কোচ নম্বরটা কোন পজিশানে পড়বে বা কিভাবে আপনি জানবেন যে আপনার প্ল্যাটফর্মের যেই হোক তিন চার যে প্ল্যাটফর্ম হোক সেই প্ল্যাটফর্মে কোন কোচ নম্বরে আপনার বা কোন পজিশানে আপনার ট্রেনটি বা আপনার বসার সিটটি আসছে সেটা কিভাবে জানবেন সেটাই আমি আজকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা যে রিজার্ভেশান ট্রেনের টিকিট যেটা কেটেছেন সেই টিকিটে সে সে যাই হোক স্লিপার হোক বা আপনার এসি হোক সেই টিকিট বা সেই বহার সিটটা আপনার সেই এস সিক্স হোক বা এসি যে পজিশানটা হোক সেই পজিশানটি মানে আপনার যে সিট থাকবে সেই সিটটা আপনার প্ল্যাটফর্মের ঠিক কোন পজিশানটায় আসবে সেটা সঠিকভাবে জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে এখানটা থেকে আপনার লিখতে হবে হওয়ার ইজ মাই ট্রেন হওয়ার ইজ মাই ট্রেন এটা কি আপনি এবার ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে সেই জন্য আমি ইয়ে করছি না ইনস্টল করে নেওয়ার পর আপনি সেটা ওপেন করবেন তো আমি এখন দিয়ে ব্যাক করছি এবার হাইজমেট টেন্ট আমি ওপেন করছি ওপেন করলে আপনার ফার্স্ট পেজে এরকমই চলে আসবে আপনার এই এটাতে দেখুন আমার প্রথমে তিরুপতি মেন আর তারপর আছে হোয়াইট ফিল্ড মানে তিরুপতি থেকে হোয়াইট ফিল্ড আসছি তো এটা মাধ্যমে আপনি লাইভ আপডেট জানতে পারবেন তো এটা আমরা আপনারা হয়তো সবাই জানেন তবু একটু দেখিয়ে দিচ্ছি ত্রিপতি টু হোয়াইট ফিল্ড এটা যদি আপনি ক্লিক করেন এবার তারপরে আবার বিভিন্ন ট্রেনে যে রেট দিয়ে দেবে এবার যেদিনকে আপনি আসবেন আসবেন সেই দিনে যে ট্রেনটি আপনার থাকবে সেই ট্রেনটি আপনার টাইম দেখে সেখানটায় ক্লিক করবেন আমি এখানটা একটা চাম চামরাজনগর ফেস্টিভ্যাল স্পেশাল এটাতে আমি ক্লিক করছি এখন দেখিয়ে দেওয়ার জন্য দেখুন এই এটাতে ক্লিক করলে আপনার যদি ট্রেনে ভিতরে থাকেন সেটা অন করতে হবে অন করে রাখলে এবার আপনার আপডেট দিয়ে দেবে দেখুন কোন পজিশানে আপনি এটার মাধ্যমে আপনার যে কোনো ট্রেনে আপনি নির্দিষ্ট একদম খুব সুন্দরভাবে নামতে পারবেন এটা আপনারা হয়তো সবাই জানেন আপনি কোন টাইমে নামতে হবে বা আপনি কোন পজিশান প্রতিটা আপডেট সবসময় এটা পেয়ে যাবেন এটার মাধ্যমে এ দেখুন আমি হোয়াইট ফিল্ড একদম শেষে আছে এর মাধ্যমে যত প্ল্যাটফর্ম পড়বে সবই দেখিয়ে দেবে এবার আমি যেটা দেখানোর জন্য মেন ভিডিওটা করছি সেটা হলো আপনার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যে আপনার বহা সিটটা কোচ নাম্বার সেটা কোন পজিশানটা পড়বে সেটা জানার জন্য আপনার দেখা যাচ্ছে এটা জানার জন্য আপনাদের অন্যের কাছে শুনতে বা যে ইনফরমেশান গাইডলাইন এগুলো থাকে গাইডার যে স্টেশনে থাকে তাদের কাছে শুনতে হয় তো আপনি কারো কাছে শুনতে হবে না এটার মধ্যে আপনি নিজেই জেনে নিতে পারবেন তো তার জন্য আপনার যে এটা আপনার যে কনফার্মেশন যে টিকিট টিকিট যেটা থাকবে সেই টিকিটে দেখবেন একটা পিএনআর নাম্বার থাকবে আর আপনার ট্রেন নাম্বার থাকবে তো সেই দুটো মাধ্যমে আপনি এগুলো জানতে পারবেন আর এই যে এগুলো এটা আপনার দুই তিন ঘন্টা আগে থেকে বা এক ঘন্টা আগে থেকে আপনি জেনে নিতে পারবেন পজিশানগুলো সঠিকভাবে যেহেতু তার আগে অবধি আপনার যে সিট নাম্বার যে সাজায় সেটা তার আগে কিন্তু সঠিকভাবে ক্লিয়ার করে না ওই জন্য ওই এক ঘন্টা আগে এরকম পজিশান ভালোভাবে জেনে নিতে পারবেন তো এই পিএনআর নাম্বারটা নিয়ে আপনি বা পিএনআর এই যে দেখুন এখানে প্রথমে আসবে স্পট তারপর পিএনআর তারপর টিকিট তো মাঝে যে পজিশানটা পিএনআর এখানটা ক্লিক করবেন ক্লিক করলে এটা ইন্টারভিউ পিএনআর নম্বর এখানটা আপনার পিএনআর নাম্বার দিয়ে দেবেন দিয়ে ফাইন ইয়ে স্ট্যাটাস এখানটাতে ক্লিক করবেন করলে তারপরে এটা চলে আসবে আমি এখানটাতে এই দুটো দেখুন আমি এখানটা আছে আমি পিএনআর দিয়ে সেট করে রেখেছি দেখানোর জন্য তো আপনারা এ করবেন আমি তবুও একবার পিএনআর নাম্বারটা দিচ্ছি এ দেখুন আমি হোয়াইট ফিল্ড টু চামরাজনগর যে হোয়াইট ফিল্ড এই ত্রিপতি হোয়াইট ফিল্ড এসেছিলাম সেটাতে আমি সেট করে এখন দেখাচ্ছি তো পিএনআর নাম্বার এটা ডবল ফোর টু ওয়ান নাইন ডবল টু সেভেন ফাইভ থ্রি এই ফাইন পিএনআর স্ট্যাটাস দিলে এরকমভাবে চলে আসবে এবারে এই পিএনআর এটাতে ইন্টারভিউ পিএনআর নম্বর এটা সাবমিট করবেন ক্লিয়ার সাবমিট সাবমিট করবেন এবারে আপনার ইন্টার ক্যাপচার দেবে এরকম এখানটাতে আপনি ক্যাপচার টোটাল এইখানে যেরকম কখনো যোগ দেবে বা কখনো মাইনে যেরকম যা দেবে আপনারা সেরকম করবেন তো এখানটা আমি এটা টোটাল এটা দিয়ে দিই ফাইভ থ্রি সিক্স সাবমিট তো সাবমিট করলে আপনার যে কজনে যে টিকিটটা কেটেছিলেন সেখানটায় আপনিও টিকিটে পেয়ে যাবেন যে একজন দুজন তিনজন সে তিনজনের রেটে থাকবে এবার কনফার্মেশন যদি আপনার সিট নাম্বার থেকে যায় সেটাও দেখিয়ে দেবে এভাবে দেখে নিতে পারবেন এবার এরকম দেখানোর পর আপনি গেট শিডিউল এটাতে ক্লিক করবেন গেট সেডিউলে ক্লিক করলে আপনার এখানটা বিভিন্ন এ দিয়ে দেবে ট্রেনের রুট দিয়ে দিচ্ছে তো আমি এখানটাতে আমার আজ কোনো লাইভ কোনো ট্রেন নেই সেই আমি দেখাতে পাচ্ছি না আমি সেট করা যেগুলো সেগুলো আমি সেখান থেকে আমি দেখাচ্ছি আর এই এটা পেজটা থেকে ট্রেন নাম্বার আপনার যে নাম্বার ট্রেনটা দেবে সেটা এখানে দেখে নিতে পারবেন ট্রেন নেম যেটা সেটা দেখে নেবেন বোর্ডিং যে তারিখ সেটা যেখান থেকে ফ্রম যেখান থেকে যাবেন টু এ এগুলো সব দেখে নিতে পারবেন এখান থেকে ক্লাস সবই দেখে নিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর দেখবেন এইরকমভাবে আপনার ইয়ে সেট হয়ে যাবে সেট হয়ে গেলে এবার দেখবেন এখানটাতে এই দেখুন হোয়াইট ফিল্ড নভেম্বর এইট আর দিকে ইয়েস্টাডি একটা আছে আমি দুটো যে একটা দেখাচ্ছি তো আমি ইস্টেডটা ত্রুপতি থেকে ফিল্ড এসেছিলাম আর এটা প্রথম যেটা সেটা হোয়াইট ফিল্ড থেকে ত্রুপতি গিয়েছিলাম তো এই সেট করলে আপনার দেখুন তিনটে টিকিটে আমি এখানটা যেটা আছে পিএনআর দিয়ে সেট করলে আপনার এরকমভাবে সেট হয়ে যাবে গুলে এবার দেখুন এটা এ এস থ্রি টুয়েলভ এলবি লোয়ার বার্ট তারপরে এস থ্রি থার্টিন মিডিল ওয়ার্ট এমবি এস থ্রি ফরটিন ইউভি আপার ওয়ার্ট তো এগুলো এরকমভাবে পিএনএ নাম্বার এগুলো এ আছে চার প্রিপেয়ার্ড মানে আপনার ঠিক এক ঘন্টা আগে কিন্তু এগুলো পারবেন চার্ট প্রিপেয়ার্ড না হলে কিন্তু পুরোপুরি আপনি সঠিকভাবে পাবেন না তো এবার বাম সাইডে দেখুন এখানটায় শেয়ার অপশান আছে আপনি যে এই চার্ট যেটা তৈরি হয়েছে এটা আমি শেয়ার শেয়ার করতে পারবেন যে কোনোভাবে এই যে বসে যেখানটা আসে দেখুন একটা বসার সিট বসে একজন আছে যে সিম্বলটা ওখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখুন এখানটায় এই এই যে ট্রেনের দেখছেন একদম এ এল এস এল আর এরকমভাবে এখানে কিন্তু ট্রেনের যে দিকটা যাচ্ছে সেটা কিন্তু ইঞ্জিনের ছবি দেওয়া আছে ধ দেখুন এখানে এ কর আছে সিম্বল দেওয়া আছে ট্রেনের এক দুই তিন চার প্রথমটাতে দেখুন এগুলো ট্রেনের যে নাম্বার আপনার এস ওয়ান এস টু বা এসি যেগুলো যেরকম থাকবে ওপরে সেটা লেখা আছে দেখুন আমার দেখুন দেখুন এস থ্রিতে আমার টিকিটটা আছে এবারে নিচে দেখুন এক দুই তিন চার পাঁচ চার সাত আট এইটি কিন্তু আপনার কোচ নাম্বার এইটে আপনার যে ট্রেনে দেখবেন অনেক বড় যদি ট্রেন ইয়ে স্টেশনটা ইয়ে হয় দেখবেন অনেক লম্বা যদি হয় সেখানটা কিন্তু প্রতিটা স্টেশনেই কোচ নাম্বারই বলে লেখা থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু সেই জন্য না জেনে আমরা অন্যের কাছে জিজ্ঞাসা করি বা কখনো বা প্ল্যাটফর্মে যে স্টেশন মাস্টার দেখে সেখানে গিয়ে জিজ্ঞাসা করি কিন্তু এগুলো আপনার একদমই করতে হবে না এটার মাধ্যমে সম্পূর্ণ নিজে গিয়ে সব কিছু করে নিতে পারবেন ও আপনাদের সেই সহযোগিতা করার জন্য এটা আমি ইয়ে করেছি আমি কিন্তু এটাও জানতাম না এটা আমি স্টেশন মাস্টার একজনের কাছ থেকে জেনে নিয়েছি দেখুন এস থ্রি নিচে টুয়েলভ মানে এখানে এস থ্রি আমার যে কোচ এটা আছে বহার সিট যেটা আছে সেটা এস থ্রি স্লিপার থ্রিতে আছে এবং সেটা কিন্তু টুয়েলভ নাম্বার কোচ নাম্বার আপনার দেখবেন প্ল্যাটফর্মে ঠিক যেখানটা আমার যদি হয় এটা তো এটা আমার যেতে হয়েছিলো কোর্স যেখানটা লেখা আছে কোর্স টুয়েলভ সেখানটা গিয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সেখান থেকে আমি উঠতে পেরেছিলাম এবার লাস্টে দেখুন এবার মিডিলে এখানটা যে আমার যে তিনজনের যে সিটটা আছে সেটা লোয়ার টুয়েলভ মিডিল থার্টিন আপার ফোরটিন এই তিনটে লেখা আছে তো আপনি এভাবে জেনে নিতে পারবেন আর এটা মাধ্যমে এই অ্যাপটির মাধ্যমে আপনি ট্রেনের টিকিটও কাটতে পারবেন তো সেটা আমি এখন এটা মাধ্যমে কখনো টিকিট কাটিনি আমি সেই জন্য এটা দেখাতে পারছি না কিন্তু আমি যে আইআরসিটি অ্যাপ আছে সেটার মাধ্যমে টিকিট কাটা কীভাবে কাটত সেটা আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখুন যে টুয়েলভ যে এটা আছে তারপরে এস থ্রি এখানে এস টু এস থ্রি দেখুন এস টু এর দিকটাতে লাল পয়েন্ট যেটা আছে মানে আমার যে সিটটা সেটা কিন্তু একদম এস টুয়ের দিকটাতে পড়বে সেই রকমভাবে আপনি জেনে নিতে পারবেন বা আপনি নিজেই জেনে সেইভাবে দাঁড়িয়ে সেই দিকটা চলে গেলে আপনার সিট আপনি সহজেই পেয়ে যাবেন বন্ধুরা আমি ওই পেজটা থেকে আমি ব্যাক করে আবার এই পেজটাতে চলে এলাম স্পট তারপর পেয়ে না তারপর টিকিট এবার কিভাবে একটু টিকিট কাটবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কাটিনি তবু দেখিয়ে দিচ্ছি এই টিকিট এখানেতে ক্লিক করবেন এবার আপনি যেখান থেকে যেটা যাবেন প্রথমে যেটা এটা তিরুপতি মেয়ে সেটা আমি এখানটায় লিখেছি তারপরে হোয়াইট ফিল্ড লিখেছি এবার দিনকে যে আপনার ডেট সেটা সিলেক্ট করবেন এখানে টুমারো একটা সেট সিলেক্ট করা আছে ফার্স্ট ডিসেম্বর তো সেটা এবার জেনারেল কোটা আপনি এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন তৎকাল লোয়ার বা যেটা জেনারেল নেবেন যেরকম নেবে লেডিস তো এবারে বুকিং বুক টিকিট অন গুগল এটাতে ক্লিক করবেন এবার ক্লিক করলে এবার এরকম একটা পেজ চলে আসবে দেখুন প্রথমে এগুলো আছে অরিজিন এখানে ত্রিপতি টিপি টিওয়াই তারপরে ডেস্টিনেশান হোয়াইটফিল্ড এ ডবলু এফ ডি তারপরে ডেট যেটা আপনি সিলেক্ট করেছেন আমি এখানে দেখাচ্ছি জন্য যেটা সে সিলেক্ট করি সেটা দেখাচ্ছি ডিসেম্বর ওয়ান ওয়েডনেস ডে এবার কোটা জেনারেল এবার আপনার যে কোনো এখান থেকে দেখুন যে ট্রেনের যেগুলো আছে মানে ওই দিন যে সিলেক্ট করেছেন সেই দিনের যেগুলো ট্রেনগুলো আছে সেখানে পরপর আছে তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেখাচ্ছি আমি এখান থেকে স্লিপার দেখুন দুশো পনেরো থ্রি এ পাঁচশো পঁচাত্তর সেকেন্ড স্লিপার একশো তিরিশ তো আমি এখানটা দেখানোর জন্য আমি পুরোপুরি টিকিট কাটছি না তবু দেখিয়ে দিচ্ছি আমি এখান সেকেন্ড স্লিপার টু এস এখানটা ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখুন এখানে নিচে উড ইউ লাইক টু বুক টিকিটস বুক টিকিট উইথ গুগল পে যদি আপনার এটা টিকিট কাটতে চান সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের গুগল পে থাকতে হবে তো আমি আমার আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সেই জন্য এবার ওই পেজটাতে আপনার যে গুগল পে যে লক যেটা থাকবে সেটা দিয়ে আপনাকে খুলতে হবে খুললে এরকম একটা চলে আসবে এখানটায় আইআরসিটি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে রাখতে হবে আর ফরগেড ইউআডি এগুলো করতে পারবেন এবার এগুলো আইআরসিটি এটা ক্রিয়েট করা রাখলে তারপরে এটা করতে পারবেন তো সেখান থেকে আমার আছে আমি একটু আরও একটু দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ আপনি আপনার ইউজিআর আইডিটা দিয়ে কন্টিনিউ করবেন বন্ধুরা আপনার ইউজিআর আইডি যেটা থাকবে আইআরসিটি অ্যাপ মানে সেটা আইআরসিটি অ্যাপ থেকেও করতে পারেন আবার এখান থেকেও করে নিতে পারেন ক্রিয়েট ওই প্রথম ওই পেজটাতে পেয়ে যাবেন যাবেন ওখানটায় গিয়ে আমি ক্রিয়েট করলে আপনার ইউজার আইডি সব কিছু পাসওয়ার্ড সেট করে তা আপনার হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানটায় আপনার ডিটেলস দিয়ে দিতে হবে এবার এখানে প্রথমে নেম দিতে হবে ইয়েস দিয়ে দিতে হবে জেন্ডার দিয়ে দিতে হবে আপনার বার্থ তারপরে দিয়ে দিতে হবে নাম্বার অফ বার্থ আপনি মিডিল আপার লোয়ার যেটা চাইবেন তারপরে ইন্ডিয়ান ন্যাশনালিটি যেটা আপনার দিয়ে দিতে হবে দিয়ে অ্যাড প্যাসেঞ্জার করবেন করলে হয়ে যাবে এভাবে যদি আরও দুই তিনজন যেভাবে কাটবেন সেভাবে আপনি করে নিতে পারবেন আর এইটা সব থেকে সুবিধা আপনার কোনো লাইনে দাঁড়াতে হবে না যে প্ল্যাটফর্মে গিয়ে আপনার যে লাইন দেওয়াটা সেটা কিন্তু একদমই দাঁড়াতে হবে না এবারে তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে ডিস অ্যাড্রেস যে ডেস্টিনেশান যেখানটায় যাবেন সেখানটায় অ্যাড্রেসটা দিতে হবে স্ট্রিট কলোনি এখানে পিনকোড পিনকোড যেটা থাকবে আপনি পিনকোডটা দিয়ে দিলে অন্যগুলো আর অটোমেটিক সেট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি যদি এখানে হোয়াইট ফিল্ডের যদি বলি তাহলে ফাইভ সিক্স ডবল জিরো ডাবল সিক্স এটা যদি দিয়ে দিই তো অন্যগুলো সেট হয়ে যাবে গেলে তারপরে আপনার পরবর্তী পেজটা চলে যাবেন গিয়ে সেখান থেকে আবার পে অপশান আসবে সেখান থেকে আপনার পে করতে হবে তো এভাবে আপনি টিকিট কেড়ে নিতে পারবেন তো আমি এটাতে মূলত এই ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি এখান থেকে টিকিট কাটা দেখাচ্ছি না আমি অন্য কোনো ভিডিওতে আবার এই হ্যারেজমে ট্রেনের মাধ্যমে টিকিট কাটা আমি দেখিয়ে দেবো আমরা আইআসিটি অ্যাপটাতে আমার টিকিট কাটা পুরোপুরি পেয়ে যাবেন সেখান থেকে পুরোপুরি দেখে নিয়ে সেখান থেকে কাটতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই নমস্কার বন্ধু থ্যাংক ইউ